টয়লেট পেপার বা টয়লেট টিস্যু যে নামেই বলেন না কেন, এই পেপারের কাজ কম বেশি সবারই জানা। রেস্টুরেন্ট কিংবা চলতি পথে নানা কাজে টিস্যু পেপার এখন আমাদের নিত্যসঙ্গী। অবস্থা এমন দাঁড়িয়েছে যে টিস্যু পেপার ছাড়া এখন কোনো সামাজিক অনুষ্ঠান চলেই না। খাবারের শেষে, কপালের ঘাম মুছতে, হাত মুখ ধোয়া শেষে টিস্যু পেপার দিয়ে মুখ না মুছলে যেন চলেই না। ব্যক্তিগত, পারিবারিক জায়গা থেকে সামাজিক অনুষ্ঠান পর্যন্ত টিস্যু পেপার এনেছে বড় পরিবর্তন। পরিচ্ছন্নতার ধারণা বদলে দিয়েছে, স্বাস্থ্য সুরক্ষা এনেছে নতুন মাত্রা। তবে মলমূত্র ত্যাগের পর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টয়লেট টিস্যুর বিকল্প আর কিছুই নেই। আজকে আমরা জানব, আধুনিক টয়লেট পেপার আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ কী ব্যবহার করত। বর্তমান সময়ে যে আধুনিক টয়লেট পেপার পাওয়া যায় তার সৃষ্টির সময়কাল আনুমানিক প্রায় 200 বছর। ঠিক কবে থেকে টয়লেট পেপার ব্যবহার শুরু হয়েছে তার সঠিক ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। টয়লেট পেপার আবিষ্কার হওয়ার পরে প্রাচীন চীনারা টয়লেট পেপার হিসেবে কী ব্যবহার করতো আমরা সেই বিষয়টি জানব। শুরুতে প্রাচীন চীনের মানুষরা টয়লেট পেপার টয়লেটের শেষে কাগজ ব্যবহার করত। এই কাগজ সাধারণ কাগজের চেয়ে তুলনামূলক নরম ছিল। তবে রাজ আদালতের সদস্যরা যেসব কাগজ ব্যবহার করতেন তা আবার সুগন্ধিযুক্ত ছিল। চীনে টয়লেট পেপার ব্যবহারের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 889 খ্রিস্টাব্দে। যাই হোক, যেহেতু চীনারা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে কাগজ আবিষ্কার করেছিল, তাই তারা নিশ্চিতভাবে 589 খ্রিস্টাব্দের আগেও টয়লেটের উদ্দেশ্যে এটির ব্যবহার করে থাকতে পারেন। ইতিহাস বলছে 6ষ্ঠ খ্রিস্টাব্দে চীনে টয়লেট পেপার ব্যবহার করার রীতি চালু ছিল। এরপর 4র্থ শতকে মিং বংশের শাসনকালে চীনের রাজপ্রাসাদে এই কাগজের ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। 1393 সালে শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের মধ্যে এর ব্যবহারের জন্য বছরে 720,000 টুকরো টয়লেট পেপার দরকার হতো। প্রতিটি টুকরোর মাপ ছিল 60 সেন্টিমিটার এবং 90 সেন্টিমিটার। অর্থাৎ 60 সেন্টিমিটার ছিল প্রস্থ এবং দৈর্ঘ্য ছিল 90 সেন্টিমিটার। ভিউয়ার্স, আপনারা ছবিটিতে প্রাচীন চীনের একটি কাগজের নমুনা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যাচ্ছি প্রাচীন রোমে। প্রাচীন রোমানরা টয়লেট পেপার আবিষ্কার হওয়ার পরে কী ব্যবহার করতো সেই বিষয়টি এবার আমরা জানব। প্রাচীন রোমানরা একটি লাঠিতে একটি স্পঞ্জ ব্যবহার করত, যাকে বলা হয় জাইলো স্পঞ্জিয়াম। এই নরম ডিভাইসটি ব্যবহার শেষে ভিনেগারে ভরা একটি বালতিতে ফেরত দিতে হতো, যেন পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি সেটি ব্যবহার করতে পারে। আপনারা ছবিটিতে একটি জাইলো স্পঞ্জিয়াম এর চিত্র দেখতে পাচ্ছেন। এটি প্রাচীন রোমানরা ব্যবহার করত। ভিউয়ার্স, আমরা এবারে জানব প্রাচীন গ্রিকরা টয়লেট পেপার আবিষ্কার হওয়ার পরে তারা টয়লেট কার্য সারার পরে কী ব্যবহার করত সেই বিষয়টি। প্রাচীন গ্রিকরা মোছার জন্য সিরামিক টুকরো ব্যবহার করত। বলাই বাহুল্য, সেই সিরামিক টুকরো পাথর ও ছিদ্রের কারণে ত্বকে জ্বালা পোড়া এবং অর্শরোগ হতো। প্রাচীন গ্রিকরা এই সিরামিক টুকরোতে তারা নিজেদের শত্রুর নাম লিখে রাখত। ভিউয়ার্স, আপনারা একটি চিত্র দেখতে পাচ্ছেন, সেখানে দেখানো হয়েছে গ্রিকরা কীভাবে তাদের সিরামিক টুকরোর মধ্যে খোদাই করে সেই সিরামিক টুকরো ব্যবহার করত। এই সিরামিকের টুকরোকে বলা হতো পেশোই। প্রত্নতাত্ত্বিকেরা গ্রিক সাম্রাজ্যের পাওয়া বিভিন্ন নথি থেকে এটি আবিষ্কার করেছিলেন। এমনকি একবার একটি গুহায় পাওয়া যায় সেই সময়কার মানুষের মল,
যা পরীক্ষার পর পিশোইয়ের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকরা। সে সময়ে পাবলিক টয়লেটগুলোতে গ্রিকরা পেশোই রেখে দিত, যেই এই টয়লেট ব্যবহার করবে সেই তার শত্রুর বিরুদ্ধে কিছু করতে পারল বলে মনে করে নিত। অর্থাৎ এটিও তাদের এক ধরনের যুদ্ধ বলা যায়, শত্রুর বিরুদ্ধে কিছু করা। প্রাচীন গ্রীসের কিছু পেশোই আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিছু সিরামিকের টুকরো যেখানে বিভিন্ন নাম খোদাই করা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন ব্যক্তির শত্রুর নাম খোদাই করা। টিস্যু আবিষ্কারের পরে প্রাচীন জাপানরা টয়লেট পেপার হিসেবে কী ব্যবহার করতো আমরা এবারে সে বিষয়টি জানব। অষ্টম শতাব্দীর দিকে জাপানিরা তাদের মলদ্বারের বাইরের এবং অভ্যন্তর পরিষ্কার করার জন্য এক ধরনের কাঠের কাঠি ব্যবহার করত, যেটার নাম ছিল চুগি। এছাড়াও পানি, পাতা, ঘাস, পাথর, পশুর চামড়া এবং ঝিনুক ব্যবহার করত। এটি ছিল প্রাচীনকালের মানুষের কথা। আর মধ্যযুগে মরিসন জাতিরা ব্যবহার করত শ্যাওলা, গাছের ছাল, খড় এবং কাপড়ের টুকরো। একটু আগে যে এক ধরনের কাঠের কাঠির কথা বলেছিলাম যার নাম ছিল টুগি, ছবিতে আপনারা সেই কাঠের কাঠিটি দেখতে পাচ্ছেন। লোকেরা এত সব জিনিস ব্যবহার করেছিল যে একজন ফরাসি ঔপন্যাসিক ফ্রান্সোয়িস রাবেলাইস ষোড়শ শতাব্দীতে এই বিষয়টি নিয়ে একটি ব্যঙ্গাত্মক কবিতা লিখেছিলেন। তার কবিতা পশ্চিমারা বা পশ্চিমা বিশ্বে টয়লেট পেপারের প্রথম উল্লেখ করা হয়েছিল। তিনি বলেছিলেন, এদের শুধু হাঁসের মাথা ব্যবহার করাই বাদ আছে। আধুনিক টয়লেট পেপারের ইতিহাস জানবো আমরা ভিউয়ার্স, তার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। 1857 সালে জোসেফ সি গেটি টয়লেট পেপারের জন্য বিশেষভাবে তৈরি কাগজ বিক্রি শুরু করেন। তার পণ্য একটি বাক্সে কাগজের পৃথক শীট দ্বারা গঠিত। তিনি অ্যালোভেরা নির্যাস দিয়ে এটিকে মিশ্রিত করেন এবং তার উপাধির সাথে একটি জলসাপ যুক্ত করেছিলেন। 1871 সালে শেট হুইলার রোল্ড এবং ছিদ্রযুক্ত টয়লেট পেপার পেটেন্ট করেছিলেন। 1890 সালে স্কট পেপার কোম্পানি একটি রোলে টয়লেট পেপার বিক্রি শুরু করেন। 1930 সালে নর্দার্ন টিস্যু কোম্পানি স্প্লিন্টার মুক্ত টয়লেট পেপার বিক্রি করতে শুরু করেন। এটি সমস্ত ব্যবহারকারীদের জন্য কি একটি স্বস্তিদায়ক বিষয় ছিল সে বলার মতো না। 1942 সালে আরেকটি বিপ্লব ঘটেছিল। ইংল্যান্ডের সেন্ট অ্যাড্রুস পেপার মিল অ্যাড্রেক্স প্রবর্তন করেছিলেন প্রথম টু প্লাই টয়লেট পেপার। আপনারা অ্যাড্রেক্সের একটি টয়লেট পেপারের অ্যাডভার্টিজমেন্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি ছিল টু প্লাইয়ের টয়লেট পেপার। ১৯৫৪ সালে নর্দার্ন টিস্যু কোম্পানি প্রথম রঙিন টয়লেট পেপার বিক্রি করতে শুরু করে। 1955 সালে স্কট পেপার কোম্পানি প্রথমবারের মতো টিভিতে টয়লেট পেপারের বিজ্ঞাপন দেয়। প্রথম দেশব্যাপী টয়লেট পেপার সংকট 2020 সালের মার্চ মাসে কোভিড-19 মহামারী চলাকালীন একাধিক দেশ টয়লেট পেপার কেনার আতঙ্কের কথা জানিয়েছেন, যা এর ঘাটতির কারণ হয়েছিল। যাই হোক, এটি প্রথম টয়লেট পেপার সংকট ছিল না, ঠিক এর পূর্বেও টয়লেট পেপার সংকট দেখা দিয়েছিল। 1973 সালে প্রথম টয়লেট পেপারের সংকট দেখা দিয়েছিল। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের ফলে তেলের সংকট দেখা দেয়, যা জাপানে গুজব ছড়িয়ে দেয় যে দেশটি টয়লেট পেপার ফুরিয়ে যাচ্ছে। জাপানি গৃহিণীরা টয়লেট পেপার কেনার উন্মাদনায় সাড়া দিয়েছিল।
প্রতিদিন শত শত দোকানের সামনে অপেক্ষা করত যতটা সম্ভব রোল হাতে পাওয়ার জন্য। 19 ডিসেম্বর 1973 এ জনি কার্সন, একজন জনপ্রিয় আমেরিকান কৌতুক অভিনেতা, টয়লেট পেপার ফুরিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য টুনাইট শোতে রসিকতা করেছিলেন, যা আতঙ্কের সৃষ্টি করেছিল এবং টয়লেট পেপারের প্রকৃত ঘাটতি ছিল। কার্সন পরে তার রসিকতার জন্য ক্ষমা চেয়েছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন যে লোকেরা তাকে এমন একজন ব্যক্তি হিসেবে মনে রাখবেন, কখনো মনে করবেন না, যে টয়লেট পেপারের সংকট সৃষ্টি করেছিল। ভিউয়ার্স, আপনাদেরকে সেই সময়কার একটি ভিডিও দেখিয়ে দিচ্ছি। এটি ছিল সেই সময়কার বিখ্যাত ভিডিও যার জন্য টয়লেট পেপারের সংকট হয়েছিল। টয়লেট পেপার উৎপাদন পরিবেশের উপর একটি বিশাল প্রভাব ফেলে। প্রতিদিন টয়লেট পেপার তৈরির জন্য পর্যাপ্ত কাঠ সরবরাহ করতে হয় প্রায় 27,000 এরও বেশি গাছ। এই টয়লেট পেপার সরবরাহের উদ্দেশ্যেই প্রতিদিন কাটা হয়। ভিউয়ার্স, এতক্ষণ চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার মনে করে দিচ্ছি, আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।